এই টিউটোরিয়ালে আমি অটোফিল অপশনটা নিয়ে আলোচনা করব। অটোফিল অপশনটা আসলে কিভাবে কাজ করে দেখেন, আমি এখানে যে কোনো একটা সেলে স্যাটারডে লিখলাম, স্যাটারডে। এখন যদি আমি বাকি যে দিনগুলো, সপ্তাহের বাকি দিনগুলো যদি আমি লিখতে চাই, না লিখে এখানে জাস্ট ড্র্যাগ ডাউন করলে, ফিল হ্যান্ডেল ধরে ড্র্যাগ ডাউন করলে আমার বাকি দিনগুলোর সে নাম দিয়ে দিবে, এটাই হচ্ছে অটো ফিল। এরপর যদি আমি এটার সংক্ষেপ নাম দিই স্যাটারডে স্যাট, এরপরে ফিল হ্যান্ডেল ধরে ড্র্যাগ ডাউন, জাস্ট এটা আমাকে ফিল করে দিচ্ছে। এই যে স্যাট পর্যন্ত এসে আবার এই যে ফ্রাইডে, স্যাট থেকে ফ্রাইডে এসে আবার সেটা রিপিট করতেছে, স্যাট থেকে শুরু হচ্ছে। এখন যদি আমি মাসের নাম লিখি, জাস্ট ফিল হ্যান্ডেল ধরে লেফট সাইড ক্লিক করে ধরে ট্র্যাক ডাউন, এই যে মাসের নামগুলো সে আমাকে ফিল করে দিচ্ছে। এখন জানুয়ারি যদি জান লিখি সংক্ষিপ্ত রূপ, তাহলে সে এভাবে আমাকে ফিল করে দিবে, এই যে ডিসেম্বর পর্যন্ত যে আবার সে রিপিট করবে জানুয়ারি থেকে। এখন আপনি যদি কোনো সিরিজ কাস্টমাইজ করতে চান এইভাবে, যেমন বাংলাদেশের বিভাগগুলোর ভিতর চারটা যদি নিয়ে, যেমন ঢাকা বরিশাল খুলনা সিলেট, এভাবে পরপর যদি সিরিজ করতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর অপশন, এরপরে অ্যাডভান্সড, এরপরে স্ক্রল ডাউন করে একেবারে নিচে এই যে এডিট কাস্টম লিস্ট, এখানে ক্লিক করবেন। দেখেন এইগুলো, এই যে আগের জিনিসটা হচ্ছে অটোফিল হচ্ছে, এর কারণ হচ্ছে এখানে আপনার এই সেটিংগুলোতে, সেটিংয়ে এইটা আপনার কাস্টম করা ছিল অটোমেটিক্যালি, এক্সেলের সাথে দেওয়া ছিল, এই কারণে এটা হচ্ছে। এখন আপনি যদি নতুন করে একটা কাস্টম করতে চান, তাহলে আপনার নিউ লিস্ট, এই যে নিউ লিস্টে ক্লিক করবেন, এইখানে আপনি একটা অপশন পাবেন, এখানে লেখার জায়গা পাবেন, এখানে আপনি আপনি যেটাকে সিরিজ করতে চান সেটা লিখে দিবেন। যেমন আমি সিরিজ করতে চাই চারটা বিভাগ, ঢাকা, তারপরে বরিশাল। আচ্ছা দেখেন, আমি যে দুইটা নাম, এই ঢাকা বরিশাল এই দুইটা আলাদা, মাঝখানে কিন্তু কমা দেওয়ার পর স্পেস দিতে হবে, এই যে কমা তারপরে স্পেস, খুলনা আর কি দেওয়া যায়, সিলেট। এখন আমার জাস্ট এই অ্যাড অপশনটা ক্লিক করলেই এটা অ্যাড হয়ে যাবে। দেখেন এই ঢাকা লিখলেন, ঢাকার পরে এই ফিল হ্যান্ডেলটা ক্লিক করে ধরবেন, রাইট মাউসের লেফট সাইড ক্লিক করে ধরে ড্র্যাগ ডাউন, এই যে আপনার সিরিজটা পূরণ করে দিচ্ছে, ঢাকা বরিশাল খুলনা সিলেট, এরপর আবার ঢাকা রিপিট হবে। এখন আপনি এইখানে আর একটা জিনিস দেখেন, এ আমি আর একটা জিনিস দেখাই, এডিট কাস্টম, এই যে এইখানে কিন্তু একটা অপশন ছিল ইম্পোর্ট। আপনি যদি এই এক্সেলে কোনো ডাটা থেকে এই ইম্পোর্টটা করতে চান, এই জিনিসটা করতে চান, তাহলে আপনি করতে পারবেন। যেমন এখানে আমি সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করে এই যে এগুলোকে সিলেক্ট করে দিলাম, আমি এইভাবে সিরিজটা করতে চাই, জাস্ট ইম্পোর্ট দিবেন, এখানে ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, এখন এটা সিরিজ হিসেবে কাজ করবে। এ এ লিখলাম, এরপরে ফিল হ্যান্ডেলটা ধরে ট্র্যাক ডাউন, এই যে ABCD হয়ে যাচ্ছে। এখন যদি আপনি এই জিনিসটাকে রিমুভ করতে চান অপশন থেকে, আপনি আবার অপশনে যাবেন, সেটিংয়ে যাবেন, অপশন, অ্যাডভান্সড, তারপরে স্ক্রল ডাউন, এডিট কাস্টম লিস্ট, এরপরে যে যেটা আপনি ক্রিয়েট করছেন, যেটা আপনি ডিলিট করতে চান সেটা ক্লিক করবেন, ক্লিক করে ডিলিট, ওকে, ABCD ডিলিট, ওকে। বাট আপনি এইগুলো ডিলিট করতে পারবেন না, কারণ এটা এক্সেলের সাথেই দেওয়া আছে। ধন্যবাদ।